শতভাগ সরবরাহ নিশ্চিত না করেই আবারও পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। দাম বৃদ্ধির এই প্রস্তাব মানতে পারছে না গ্রাহকরা। বেতনের খরচ মেটানোর প্রকল্পে টাকা পরিশোধ করার জন্যই দাম বাড়ানো হচ্ছে দাবি ওয়াসার। তবে শতভাগ চাহিদা পূরণ না করে পানির দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশিষ্টজনরা। প্রাণদুধ শুদ্ধতায় ও মমতায়। 2022 সালের সেপ্টেম্বরে সবশেষ পানির দাম 38% বাড়িয়েছিল চট্টগ্রাম ওয়াসা। সে সময় আবাসিকে 38% ও বাণিজ্যিক খাতে 16% দাম বাড়ায় তারা। তবে এখনও নিশ্চিত হয়নি শতভাগ সুপেয় পানি সরবরাহ। এর মধ্যেই আবারও পানির দাম 61% বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াসা। এর মধ্যে আবাসিকে 20% এবং বাণিজ্যিক খাতে বাড়ানো হবে 59.70%। উন্নয়ন প্রকল্পের ঋণের টাকা সুদের জন্যই দাম বৃদ্ধি দাবি ওয়াসার। আমাদের প্রতি 1000 লিটার পানির দাম বর্তমানে এই যে লাস্ট ইলেকট্রিসিটি যে বাড়াইল সেটা বাদে তার আগের রেটে 32 টাকা করে পড়ে। এখন আমরা বাজার আমরা জনগণের কাছ থেকে আদায় করি 18 টাকা। তাহলে যদি আপনি 32 টাকার কাছাকাছি যদি না যান, যে খরচটা লাভের কথা বাদ দেন, আপনার খরচ যদি না উঠান, তাহলে তো আপনি কোনোরকমভাবে পেমেন্ট করতে পারবেন না। ওয়াসার বিরুদ্ধে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। এমন অবস্থায় পানির দাম বাড়ানো মেনে নিতে পারছেন না গ্রাহকরা। যে দুর্গন্ধ, যে ময়লাযুক্ত পানি জনগণকে সাপ্লাই দিচ্ছে, এটা কিন্তু মানুষের খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে। কিছুদিন আগে অযৌক্তিকভাবে মানে কাউকে না জানিয়ে ওয়াসা ওদের বিলটা বাড়াই দিছে। আমাদের যারা গ্রাহক পর্যায়ে মানে ব্যবহার করি, এখন আবার যদি বাড়ায় তাহলে এটা মরার উপর খারাপ গ্রাহ। বারবার পানির দাম বাড়ানোর পেছনে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিশিষ্টজনরা। তারা বলছেন পানির অভাব না মিটিয়ে দাম বৃদ্ধি অনেকটাই জনগণের গলা টিপে ধরার মতো। এক জায়গায় একটু এফেক্ট দেওয়ার কারণে কত জায়গা যেটা পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করে না। কারণ আমরা জানি এত টাকা হরিলুট হচ্ছে, নয়ছয় হচ্ছে, কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস করতেছে না। চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা 48 কোটি লিটার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।